Subscribe our Arcane Update channel and press the bell icon to stay updated. কলকাতা পোর্টরাস বন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ দেখালো ফার্ড ব্লক। শনিবার দিনাটা 2 নং ব্লকের নাজিরহাট এলাকায় মিছিল ও বিক্ষোভ দেখালো সারা ভারত ফার্ড ব্লক। কেন্দ্রীয় সরকারের চক্রান্তের প্রতিবাদ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে নামকরণ করার দাবিতে মিছিল ও বিক্ষোভ দেখান ফার্ড ব্লকের কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভ ও মিছিলে আন্দোলনে উপস্থিত ছিলেন ফার্ড ব্লকের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রব সহ দিনাটা 2 নং ব্লকের ফার্ড ব্লকের কর্মী সমর্থকরা। এ বিষয়ে আব্দুর রব বলেন, কলকাতা পোর্টরাস বন্দরের নাম নেতাজি সুভাষচন্দ্রের নাম ছিল, কিন্তু বর্তমান বিজেপি সরকার নেতাজির নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখার্জি নামে নামকরণ করার পরিকল্পনা করছে। নেতাজিকে মুছে দেওয়ার বিজেপি যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ। আমাদের দাবি, কলকাতা পোর্টরাস বন্দরের নাম নেতাজির নামে রাখতে হবে। বাংলা বিরোধী ষড়যন্ত্রের নায়ক শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নামে এই বন্দরের নামকরণ করা যাবে না। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জানছেন গত পরশুদিন সারা রাজ্যে ফরওয়ার্ড ব্লকের বিক্ষোভ সংগঠিত হয়। আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের শুধু বিপ্লবী নেতা নন, ভারতবর্ষের যিনি প্রাণ পুরুষ, স্বাধীনতা আন্দোলনের যোদ্ধা শুধু নন, যিনি দেশ মাতৃকার জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, এবং সেই নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি কলকাতা বন্দর দিয়ে যাকে মান্দালয় জেলে নিয়ে যাওয়া হয়েছে, এবং স্বাধীনতার পরে তার নামেই কলকাতা বন্দর নামাঙ্কিত হয়েছে নেতাজি পোর্ট ট্রাস্ট। সেই কলকাতা বন্দরের নাম স্মৃতি বিজড়িত নেতাজি সুভাষচন্দ্রের নামে নাম তা পরিবর্তন করে কেন্দ্রের বর্তমান প্রধানমন্ত্রী তারা ঠিক করেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার। শ্যামাপ্রসাদ মুখার্জি ভারত ভাগের অন্যতম নায়ক, শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি বাংলা ভাগের নায়ক ছিলেন এবং স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে অত্যন্ত গোপনভাবে ব্রিটিশের সঙ্গে যাদের যোগাযোগ, তার নামে এই বন্দরের নাম আমরা সাধারণ মানুষ আমরা মানতে পারি না, ফরওয়ার্ড ব্লক মানছে না। আমরা এই বন্দরের নাম পরিবর্তনের দাবিতে গত পরশুদিন সারা রাজ্যে হয়েছে আমাদের গ্রাম এলাকাও, আমরা দিনাটা 2 নম্বর ব্লকে এই প্রচার চালাচ্ছি। এই নাম পরিবর্তন করা যাবে না, কলকাতা বন্দরের নাম নেতাজির নামেই রাখতে হবে। এবং সেই সাথে আমরা এ দাবি তুলছি যে করোনা ভাইরাস যা মহামারী, এই ভাইরাস প্রতিরোধে লকডাউন প্রক্রিয়ায় মানুষ নিঃশেষ হয়েছে, যেমন আমাদের সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে, প্রতিরোধের জন্য সমস্ত বিধি নিষেধ আমাদের মেনে চলতে হবে, কিন্তু হাট বাজার খুলছেন যে যে জায়গায় স্যানিটাইজেশনের কোনো ব্যবস্থা প্রশাসন অদ্যাবধি করেনি। জনগণের স্বার্থে, ব্যবসার স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে অবিলম্বে এই বাজার বন্দর স্যানিটাইজেশন করা দরকার। এবং এই দাবি সাথে আমরা একথা বলছি